রাজ্যের উত্তর প্রান্ত হোক কিংবা দক্ষিণ প্রান্ত, একাধিক জায়গা, একাধিক রাস্তার অবস্থা কার্যত বেহাল। এই মুহূর্তে আপনাদেরকে যে ছবি দেখাচ্ছি, কালনা কাটোয়ার এসটিকেকে রোডের অবস্থা কার্যত বেহাল, খানাখন্দে ভরা, বড় বড় গর্ত, এবং যা নিয়ে রীতিমতো কিন্তু ক্ষুব্ধ এলাকাবাসী, যাদেরকে এই রাস্তা দিয়ে নিত্যদিন যাতায়াত করতে হয়, তারা বলছেন যে দীর্ঘদিন সংস্কার হয় না, সংস্কারের অভাবে ধুকছে এই রাস্তা, কার্যত প্রাণ হাতে করে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়, এবং সামান্য বৃষ্টিতেই কিভাবে জল জমে রয়েছে এলাকায় এই রাস্তায়। মানুষ কিন্তু সেই ছবি দেখাচ্ছেন এবং অভিযোগ করছেন, কার্যত খুব অগ্রে দিচ্ছেন তারা। স্থানীয়দের বক্তব্য আপনাদেরকে শোনাবো, তারা কার্যত অভিযোগ করছেন, কি অভিযোগ করেছেন আগে শোনাবো। কাজ কি হয় না? হয় না, হয় না, ওই মাঝে মাঝে আসতো কিছু মাল মশলা দিয়ে ওরা চলে যেত। এই রাস্তা দিয়ে তো মন্ত্রী প্রায় দিনই যাতায়াত করে নাকি? মন্ত্রী আর মন্ত্রী, মন্ত্রী তার একদিন এসেছিল বাবুর লোকের হাতে। আচ্ছা, অ্যাক্সিডেন্ট হয় এই রাস্তায়? অ্যাক্সিডেন্ট মানে কত লরি উল্টে যাচ্ছে, ফেলে ফেলে ওখানে গর্তে পড়ে যাচ্ছে, ফেল ফেলে তুলে দিচ্ছে। রাস্তাটা খুবই খারাপ, কারণ আমাদের তো মাঝে মাঝে যেতে হয় বইকাতা কিনতে এবং কলেজে যেতে হয় আমাদের এখানে। দিয়ে রাস্তাটা কি মানে সারানো হচ্ছে না? রাস্তাটার কাজ চালু হয়েছে অনেক কদিন আগে, কিন্তু এখনো কোনো রকম কাজ হয়নি, মানে আমি চলছে কাজটা। আচ্ছা, কি চাইছেন ওখানে আপনারা? ওখানে আমরা চাই রাস্তাটা খুবই তাড়াতাড়ি ভালো হোক। রাস্তার অবস্থা কতটা খারাপ সেটা ছবি দেখেই বোঝা যাচ্ছে, এবং স্থানীয়রা কিন্তু অভিযোগ করছেন রাস্তা সারাই হচ্ছে না, শুরু হয়েছিল কিন্তু আবারও থমকে গিয়েছে সেই কাজ। কেন থমকে যাচ্ছে, কেন প্রশাসন এ ব্যাপারে একেবারে উদাসীন, জানাবেন আমাদের প্রতিনিধি অরূপ। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। অরূপ, জানবো কেন এই পরিস্থিতি, কেন রাস্তা সংস্কার করা হচ্ছে না এখনো পর্যন্ত? গত 5 বছর আগে এসটিকেটের রোড, যেটাকে কালনা কাটোয়া রোড বলা হয়, এই রাস্তা কিন্তু কালনা কাটোয়া হয়ে রাস্তা চলে গেছে, কাশিরাম সেতু হয়ে একদম মুর্শিদাবাদ হয়ে একদম দক্ষিণবঙ্গে চলে গেছে, মালদা চলে গেছে। এই গুরুত্বপূর্ণ রাস্তাটি আসামের সাথেও লিঙ্ক রয়েছে। এই রাস্তা কিন্তু মেরামতি হচ্ছে না, তার একটাই কারণ হচ্ছে যে ঠিকাদারকে দেওয়া হয়েছে, সেই ঠিকাদার সেই মতো মাল সরবরাহ করতে পারছে না। নিশ্চয়ই কাটমানির ব্যাপার আছে, এতটা পরিমাণে কাটমানি দিতে হয়েছে যে রাস্তা তৈরি করতে গিয়ে দেখতে যার লোকসান হবে, এরকম তাই মনে করছে কিন্তু এলাকার মানুষরা। দীর্ঘদিন ধরে এইরকম বিহাল রাস্তার ফলে মানুষের কিন্তু জনজীবন একদম কঠিন অবস্থায় দাঁড়িয়েছে, স্কুল পড়ুয়া থেকে নিত্য যাচ্ছে, তাদের ভীষণ অসুবিধা হচ্ছে। তার মানে অরূপ, রাস্তা সংস্কারের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ, এখানেও কাটমানি প্রসঙ্গ, এবং যার জন্য থমকে গিয়েছে উন্নয়নের কাজ, একদমই সে কথা বলা যেতে পারে। এতটাই কাটমানি যাতে দিতে হয় কন্ট্রাক্টরদের, তার ফলে ভালো রাস্তা তারা তৈরি করবে কি করে, এরকম কথা আসছে আমরা বুঝতে পারছি। সমস্ত জায়গাতে দুর্নীতি কিন্তু একদম খেয়ে গেছে, আর তারই প্রকাশ। এখান থেকে কিন্তু মন্ত্রী যাওয়া আসা করেন তপন দেবনাথ, তিনিও কিন্তু দেখেন কিন্তু প্রতিবাদ হয় না। ডিএম যাওয়া আসা করেন, কাল্লা যান, ওখান থেকে ভিডিও যাচ্ছে, তারও কিন্তু প্রতিবাদ নেই। প্রশাসন দেখছে রোজ এত দুর্ঘটনা ঘটছে, এত মানুষের জীবন চলে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু প্রতিবাদ নেই। ওখানে মাছ চাষ করলে মাছ চাষও মনে হয় অনেকটাই ভালো হবে, যা পরিস্থিতি হয়েছে। তাহলে রাস্তা সংস্কার কি হবে না? কারণ যারা চোখে দেখছেন ওই পথ দিয়ে যাতায়াত করছেন, যাদের হাতে ক্ষমতা তারাই যখন চুপ করে বসে রয়েছেন, তাহলে কি মানুষকে আরো এই রাস্তায় এভাবে যাতায়াত করতে হবে? রাস্তা সংস্কার তাহলে কি আর হবে না? গঙ্গা ভাঙন ব্যাপারে যেরকম একই পরিস্থিতি, যখন বৃষ্টি হয় সে সময় পাথর ফেলা হয়, বর্ষা ফেলা হয়, বালি কোথায় চলে যায় কেউ দেখতে পায় না। এখন জল জমে আছে, মাঝে মধ্যে কিছু সুরকি কিছু পাথর ফেলে দেওয়া হচ্ছে, মানে সাময়িক ভাবে ওটাকে ঢাকা দেওয়ার জন্যে। তা আইওয়াস চলছে সব জায়গায়, একটা যে আইওয়াস চলছে সেটা মানুষ বুঝতে পারছে, তাই প্রতিবাদ করছে, বিক্ষোভ দেখাচ্ছে। এই যে অবস্থা, এতে কিন্তু তীব্র প্রতিবাদ জানিয়েছে বিজেপি। বিজেপি এর গ্রামীণ সভাপতি কৃষ্ণ ঘোষ, তিনি বলেছেন যে দুর্নীতি লেগে গেছে, তার ফলে কিন্তু কোনো কাজ এই পশ্চিমবঙ্গে হচ্ছে না, এবং এর মতন একটা গুরুত্বপূর্ণ রাস্তা আজ এই বেহাল দশা। অরূপ, ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। অরূপ সেনগুপ্ত আমাদের কাটোয়ার প্রতিনিধি, তিনি আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। কালনা কাটোয়ার যে রাস্তার ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, এসটিকেকে রোড, যেখানে দেখতে পাচ্ছেন যে জল জমে একাকার অবস্থা, এবং খানাখন্দে ভরা, নিত্যদিন এখানে দুর্ঘটনা ঘটে। ডিএম সাহেব এই পথ দিয়ে যান, অন্যান্য আধিকারিকেরা যান, যাদের হাতে ক্ষমতা রয়েছে তারা রাস্তা সংস্কার চাইলে করাতে পারেন, কিন্তু করছেন না, কারণ এর মধ্যেও ঢুকে রয়েছে কাটমানি প্রসঙ্গ। কাটমানি দিতে না পারার কারণে কিন্তু রাস্তা সংস্কার শুরু হওয়ার পরেও থমকে যায়, এমনই কিন্তু অভিযোগ উঠে আসছে স্থানীয় বাসিন্দারা। কার্যত নাজেহাল।